সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দেখো দুই তিন দিন একটা না বৃষ্টি হওয়ার পর কি সুন্দর আকাশটা লাগছে দেখতে বলো রোদ উঠেছে ঝলমল করে আর কদিন পরই পুজো তার জন্য রোদটা উঠলে মনে হয় যেন একটা পুজো পুজো আমেজ আর দুই তিন দিন এত বৃষ্টি হয়েছিল জামা কাপড়গুলো সব ব্যালকনিতে সিঁড়ির ঘরে রোদে দেওয়া হয়েছিল না কেমন একটা ব্যবসা গন্ধ হয়ে গেছে তাই সেগুলোকে নিয়ে সকাল সকালই আমি চলে এসেছি ছাদে বালিশগুলো রোসারগুলো খুলে রোদে দিয়ে দিয়েছি আর যেসব জামা কাপড়গুলো ঘরে ছিল দেখো সব আমি ছাদের উপর রোদে দিয়ে গেলাম তারপরে ঘরে এসে সামনেই পুজো মহালয় সামনে বুধবার তাই ঘরের একটু ঝুলঝালগুলো ঝেড়ে নিচ্ছি প্রতিদিনই ঝাড়া হয় যখনই চোখে পড়ে তখনই ঝেড়ে নিই তাও যদি মনে হয় কোথাও কোথাও দেখতে পেয়েছি সেখানে আজকে সব ঝেড়ে নিলাম আর বিছানায় চলে এসেছি মশারিও খুলে নিয়েছি বাসে বিছানাটা পরিষ্কার করা হয়নি মশারি খুলে পালিশে ওষারগুলো খুলে ফেললাম নোংরাও হয়েছে কাঁচতে হবে বললো খুলে দিলাম সকাল সকাল বাইরের একটু মানে খোলা হাওয়া যাতে ঘরের মধ্যে আসে আর ছেলেটা স্কুল থেকে চলে আসলো এসে ও বলল ফোন দাও ফোন নিয়ে নিল আর তার সাথে সাথে ঘরের যেগুলো আসবাসপত্র আছে সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম কারণ রোডের সামনেই তো আমাদের ঘর আর আমার না একটু খোলামেলা থাকতে অসভ মানে ভালোবাসি খোলামেলা থাকতে জানলা দরজা সময় খুলেই রাখি পদ্মাও খুলে রাখি একটু ধুলোবালি আসে ওই জন্য প্রায়ই ওই জন্য পরিষ্কার করতে হয় আর এইটা দেখো আমাদের বাড়ি যেহেতু নারকেল গাছ আছে নারকেল গাছে সরা দিয়ে এই হালকা কটা অল্প কটা কাঠি দিয়ে ঝাটাগুলো বানানো এগুলো দিয়ে আমি বিছানা ঝেড়ে নিই পরিষ্কার করে তাতে ভালো পরিষ্কারও হয় কেনা ঝাটাগুলোর থেকে তারপরে ব্যারন বারান্দাটা ব্যালকনিটা একটু গিরিলগুলো প্রতিদিনই ছাড়ি তাও মাকড়সা বলেন আজকে ঝালবে কালকে দেখবে আবার মাকড়সা পড়ে গেছে ওগুলো ঝেড়ে ব্যালকনি তারপরে আরও যেই ঘরগুলো আছে মোট চারটে পাঁচটা ঘর তারপরে কলিডোর বাথরুমের সামনে সব আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে বালিশের ওষারগুলোও একটু বদল করে নিলাম আর আমি না পরশুদিন রেশন তুলতে গিয়েছিলাম রেশন দোকান তো বন্ধ ছিল তা মোড়ের মাথা একটা বাড়িতে না এই মানি প্লান্ট গার্ড আছে আমি সেখান থেকে দুটো মানে দুটো ডাল ছিঁড়ে নিয়ে এসেছি এসে সেগুলোকে ভালো করে কাটিং করে বেঁধে একটা কাচের বোতলের মধ্যে রেখে এই যে একটা মানে তাক আছে এর মধ্যে সাজিয়ে রাখলাম আর যাতে জলটা ওভার ও তার জন্য একটা এই প্লাস্টিকের প্লেট মতন ও তলায় দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে তাজা গাছ দেখতে কত ভালো লাগছে আর ঘরের মধ্যে না একটু সবুজ সবুজ থাকলে দেখতে আরও ভালো লাগে মনটাও যেন মনে হয় ভালো খোলামেলা বাইরে যেমন গাছগুলো দেখলে মনে হয় আর এই সবুজের দিকে ঘুম থেকে উঠে তাকালে খোলামেলায় লাগে তা বন্ধুরা আমি এখানেই আমার ব্লগটাকে শেষ করছি তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দিও